আসসালামু আলাইকুম ম্যাম। আমার মাসিকের তারিখ ছিল 16 মে, তারিখ হিসেবে আমার 3 মাস, কিন্তু আলট্রাসোনোগ্রাম রিপোর্টে এসেছে 8 সপ্তাহ, সাথে বাবুর হার্টবিট আসেনি। এমনটা হওয়ার কারণ কি? আমার এখন কি করণীয় দয়া করে জানাবেন ম্যাম প্লিজ। আচ্ছা, যদি ওনার পিরিয়ড রেগুলার থাকে এবং ওনার 3 মাসের জায়গায় আলট্রাসনো দেখা যায় 8 সপ্তাহ এবং হার্টবিট আসেনি, এটাকে আমরা ব্লাইড এরকম বলি। এই সময় দেখা, যদি ওনার পিরিয়ড মাসিকের হিসাব ঠিক থাকে আর হার্টবিট না আসে, তাহলে এই বাচ্চা অনেক সময় দেখা যায় হার্টবিট টোটালি আসে না। আরো সেই সব ক্ষেত্রে 2 সপ্তাহ অপেক্ষা করে আর একবার আলট্রাসনো করতে হবে। 2 সপ্তাহ পরেও যদি হার্টবিট না আসে, তাহলে বুঝতে হবে যে হার্টবিট আর আসবে না, তখন এটাকে টার্মিনেশন করা বা ডাক্তারের পরামর্শ নিলে মেডিসিন দিয়ে অনেক টাইম এই প্রেগনেন্সি টার্মিনেশন করা যাবে। জন্মের সময় আপনার শিশুর স্টেম সেল সংরক্ষণ করে আপনি আপনার পরিবারকে 80টি রোগ থেকে আজীবন সুরক্ষিত রাখতে পারবেন। স্টেম সেল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আপনার শিশুর সুস্থ ও সুরক্ষিত ভবিষ্যতের জন্য। কর্ড ব্লাড ব্যাংকিংয়ের জীবন রক্ষাকারী সুবিধা সম্পর্কে আরও জানতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এই নাম্বারে 01312178910।